বাজারে এসেছি কাঠখুঁটিতে। তো আমাদের হচ্ছে কাঠখুঁটিতে যে কাঠের দোকান, সেই কাঠের দোকানে হচ্ছে যে যার মতো কাঠ কিনে নিয়ে যেতে পারে। ঘরের জন্য যে অর্নামেন্টেশন দরকার ওই অর্নামেন্টেশনও আছে, ওটা একদিন কিনে নিয়ে যেতে পারে। তারপর আমরা হচ্ছে কাঠের দোকানের ভিতর দিয়ে এসে একটা ফাঁকা স্পেস আছে যেখানে কিনা হচ্ছে সবগুলো ঘর বানানো হচ্ছে, বিভিন্ন মিস্ত্রির কাজ করছে। এই জায়গাটা হচ্ছে সেই মিস্ত্রির কাজ এবং এই ঘরগুলো হচ্ছে তাদের বানানো। দেখার চেষ্টা করছি ম্যাটেরিয়ালগুলোর দাম হচ্ছে করলে কেমন দাম পড়ছে বা অন্য কোনো কাজ করলে কেমন দাম পড়ছে, ঘরের মাপের উপরে দামে কি তরকারি হচ্ছে এটা দেখছি। এখানে এসে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে এদের কিছু কিছু ভাষা রয়েছে, যেমন বন্দর 18 বন্দর, 21 বন্দর, এমন 21 বন্দর মানে 21 ফিট বাই 11.5 ফিট, এমন মাপের পার্থক্য মাধ্যমে আমার পার্থক্য চলে আসছে। আমরা আসলে আর্কিটেকচার করতে অনেক কিছু দেখছি, আমরা ব্রিক নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করি। তো এখানে আসলে ব্যাপারটা হচ্ছে উডের, উডের টেক্সচারটা আসলে নিয়ে আসা খুবই টাফ। আর তার ভিতরে আসলে যে আমার একটা কন্টেন্ট ব্যাপারটা শুরু করে দেখা যাচ্ছে, এখানে আমি তিনটা ক্যাটাগরি পাই। ফার্স্ট একটা ক্যাটাগরি হচ্ছে আমি এই টার্মটা জানতামই না যে শোয়া নামে একটা বিল্ডিং হতে পারে বা একটা কন্টেক্সট হতে পারে বা দিয়ের একটা জিনিস হতে পারে। আমি সবসময় চিন্তা করতাম এক বা দুই। তো এইখানে আমার এই জিনিসটা ফিল হয়েছে যে একটা ক্লায়েন্টকে আমি কতভাবে বেশি ডিসক্রিপশন দিতে পারি, যে একটু পরিবারটা একটু বলো বা একটু তার আর একটু দরকার স্পেস বলো তাকে রক, সেক্ষেত্রে আমরা তাকে ডেট করানো প্রেশার করতে পারি। তো আসছি নতুন করে আর একটু শিখতেছি, তো এটা আসলে একদম নতুন একটা সম্ভাবনা আমার সময়।